বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে দোয়ান অ্যাপের মাধ্যমে যে কোনো স্টকের ক্যাশ ফ্লো দেখতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য বন্ধুরা আমাদের সবার প্রথমে কি করতে হবে, লগ ইন করতে হবে। তা আমি এখানে লগ ইন করে নিয়েছি, আপনারাও লগ ইন করে নিতে পারেন। তো এখন বন্ধুরা আমাদের কি করতে হবে, এখানে যে সার্চের অপশন আছে না, সেটাতে ক্লিক করে নিতে হবে। তো সবার প্রথমে আমরা সার্চের অপশনে ক্লিক করে নিই বন্ধুরা। তো সার্চের অপশনে ক্লিক করার পর আমাদের শেয়ার সার্চ করতে হবে। ঠিক আছে, যেমন ধরে নাও এখানে আমরা অনেকটি শেয়ার দেখতে পাচ্ছি, যেমন ধরো এখানে। ঠিক আছে, তো এখান থেকে আমি অ্যাস্ট্রালের শেয়ারটা নিয়ে নিই, যে স্টকটি 3 নম্বরে আছে, এই শেয়ারটি নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা এখানে শেয়ার এর প্রাইজের সাথে সাথে এখানে ইনফরমেশন এসে গেছে। ঠিক আছে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে ক্যাশ ফ্লো চেক করার জন্য। এখানে দেখো বন্ধুরা সবার প্রথমে মার্কেট, লাইভ, টেকনিক্যাল এইভাবে লেখা আছে। ঠিক আছে, তো তার জন্য আমাদের সামান্য স্ক্রল করে নিতে হবে। তো এখানে দেখো বন্ধুরা সামান্য স্ক্রল করে নেওয়ার পর এখানে ফান্ডামেন্টাল বলে একটি অপশন দেখানো হয়েছে। ঠিক আছে, তো এটাতে আমরা ক্লিক করে নিই বন্ধুরা। ঠিক আছে, ফান্ডামেন্টালের যে অপশনটা আছে সেটাতে, তো ফান্ডামেন্টালের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখো এখানে অনেকগুলো অপশন এসেছে। তো আমাদের স্ক্রল করে নিতে হবে, সামান্য স্ক্রল করে যেতে হবে বন্ধুরা। ঠিক আছে, তো এখানে স্ক্রল করে যাবার পর সবার লাস্টের দিকে দেখো এখানে একটি অপশন এসেছে যে ক্যাশ ফ্লো বলে অপশন। ঠিক আছে, তো এখানে নিজে যখন স্ক্রল করবে না তখন এটা লেখা চলে আসবে। ঠিক আছে, তো ক্যাশ ফ্লো লেখা আছে, তো আমরা এখান থেকে ক্যাশ ফ্লো দেখতে পারবো বন্ধুরা। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের ক্যাশ ফ্লোতে ক্লিক করার পর এখানে দেখো মোরের একটি অপশন আছে, সেটাতে আমাদের ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে নিলাম, তো ক্যাশ ফ্লো এখন আমরা খুবই সহজে দেখতে পারবো বন্ধুরা। এখানে আরও একটি বিষয়ে বলার আছে, যেটা হলো এখানে দেখো ইয়ারলি লেখা আছে। ঠিক আছে, আপনি যদি চান যে কোয়ার্টারলি রেজাল্টও দেখতে তাহলে এটাতে ক্লিক করতে পারেন। এটাতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কোয়ার্টারলি ইয়ারলি উভয়ই দেখানো হয়েছে। ঠিক আছে, তো এখানে আপনি কোয়ার্টারলি ক্লিক করেও দেখতে পারেন কোয়ার্টারলি রেজাল্ট। ঠিক আছে, তো এখানে আমরা ইয়ারলি দেখে নিই, উভয়ই সিমিলার আছে বন্ধুরা। ঠিক আছে, তারপর এখানে দেখো যে কোয়ার্টারলি রেজাল্টের পর আমরা এখন ইয়ারলি রেজাল্ট দেখছি বন্ধুরা। তো যেটা হলো অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে লেখা আছে বন্ধুরা, দেখতেই পারছো। ঠিক আছে, তো এটা হলো 2021-এর ডাটা। তারপরেরটা হলো বন্ধুরা এখানে 2020-এর 20-এর ডাটা বন্ধুরা। তারপর এখানে দেখতে পাচ্ছ 2018-17-এর ডাটা বন্ধুরা। ঠিক আছে, তো এদিকে যদি স্ক্রল করো না তাহলে এখানে পুরো ডাটা দেখতে পাবে। ঠিক আছে, এখন যদি আপনার ইচ্ছে হয় যে কনসোলিডেট ডাটা দেখেছো, এখন ইচ্ছে হলো স্ট্যান্ডালোন দেখতে, তাহলে এটা ইনেবল করে দাও। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডালোন ডাটাটাও দেখে নিতে পারবে বন্ধুরা। তো আশা করি বুঝতে পারলে যে কিভাবে আপনি ক্যাশ ফ্লো দেখতে পারবেন। ঠিক আছে, তো যদি এখনও ডিমেট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে তাহলে তো দেখতে পারবেন না, তার জন্য আপনাকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে খুবই সহজে নিজের ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বন্ধুরা।